নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনাদের কাছে যদি একটা প্যান কার্ড থাকে অথবা আপনাদের পরিবারের কেউ যদি প্যান কার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের জানিয়ে দিই প্রত্যেককেই কিন্তু এক হাজার টাকা করে এবার থেকে জরিমানা দিতে হবে তো বন্ধুরা বর্তমানে এই প্যান কার্ডের উপরে জরিমানা কেন দিতে হবে কাদেরকে দিতে হবে কবে থেকে দিতে হবে এবং কি করলে আপনারা এই জরিমানা থেকে বেঁচে যাবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিও তো একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে যদি আপনাদের কাছে একটা প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে হ্যাঁ বন্ধুরা এই টাকাটা কিন্তু প্রত্যেককেই দিতে হবে তো দেখুন এখানে বলা হয়েছে এবার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে লাগবে এক হাজার টাকা জরিমানা তো বর্তমানে আপনারা যারা যারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করবেন তাদের প্রত্যেককেই কিন্তু এক হাজার টাকা জরিমানা দিতে হবে তাছাড়া কি কী বলা হয়েছে আমরা বিস্তারিত জানবো কাদেরকে দিতে হবে সেটাও জানবো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বেশ কয়েক বছর আগেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার যার সময়সীমা ছিল দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত বর্তমানে যে সময়টা কিন্তু অলরেডি পেরিয়ে গেছে পরে প্যান কার্ড এবং আধার কার্ডের সংযুক্তিকরণের সময়সীমাকে বাড়িয়ে একত্রিশ মার্চ দু পর্যন্ত করা হয়েছে অর্থাৎ বন্ধুরা এই সময়সীমাটিকে বাড়িয়ে বর্তমানে দু হাজার তেইশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত করা হয়েছে তবে দেখুন এখানে বলা হয়েছে যাদের দু হাজার বাইশ সালের সময়সীমার সুযোগ হাতছাড়া হয়েছে তাদের এখন থেকে এই ছোট্ট গাফিলতির জন্য জরিমানা দিতে হবে এই হিসাবে প্যান কার্ড গ্রাহকরা যদি তিরিশ জুন দু হাজার মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পাঁচশো টাকা জরিমানা দিতে হয়েছে অর্থাৎ জুন মাসে যারা যারা এই লিঙ্কটা করেছে তাদেরকে পাঁচশো টাকা জরিমানা দিতে হয়েছে আর এই সময়টা কিন্তু বর্তমানে পেরিয়ে গেছে আপনারা সবাই জানেন তবে এবার থেকে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক যদি আপনারা করেন অর্থাৎ জুলাই মাস থেকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই জরিমানার পরিমাণটা দ্বিগুণ হয়ে যাবে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে আপনাকে কিন্তু সেক্ষেত্রে পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা জরিমানা দিতে হবে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সেস বিবৃতি দিয়ে কিন্তু এই কথা জানিয়ে দিয়েছে এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে যদি আপনারা এই জুলাই মাস থেকে আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় রয়েছে একত্রিশ মার্চ দু হাজার তেইশ পর্যন্ত অর্থাৎ দু তেইশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত আপনারা কিন্তু এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড করতে পারবেন তবে এক্ষেত্রে কিন্তু আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা সমস্ত প্যান কার্ড হোল্ডাররা যারা এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেননি তারা যদি আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে আর এটা কিন্তু প্রত্যেককেই দিতে হবে তো বন্ধুরা বর্তমানে আপনাদের প্যান কার্ড আছে কিনা বা আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভিডিও একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ